হাই গাইস আজ এই টপিক হচ্ছে ব্যাগ মাসেল নিয়ে তো ব্যাগ বানানোর জন্য যে টপিক আমি আপনাদেরকে বলবো তো এটা যদি আপনি এক মাসের কিছু সময় হতে পারে তো আপনার ব্যাগ ঠিক এরকম চাই না তো বেশি কথা বলবো না একবার টপিকে চলে যাচ্ছি এক্সারসাইজ নাম্বার ওয়ানে আসছে দুটো হাতকে দুটো ডাম্বেল নিয়ে ঠিক এই পজিশনে দাঁড়াবে ঠিক মাটির সাথে এরকম করে ঠিক তোমাকে দুটো হাতকে একবারে পুরো পিঠের সাইডে তুমি তোমার ব্যাকের পুরো লোডটা ব্যাকে দিয়ে পড়বে তো এটা তো বারবার করবে বারবার করার পর তুমি যদি বারো সময় রেস্ট নিতে হবে কেন রেস্ট নেওয়ার পর তোমার ব্যাকটা একটু মাসাল করতে নাম্বার দুয়ে আসছে একটা হাতে একটা ডাম্বল নিয়ে তারপর তুমি যে কোনো উপর কাজ করতে পারো চেয়ার টেবিল বা যদি তোমার রাস্তা ধারে কোনো বসার জায়গা থাকে তো কাজ দিয়ে ঠিক এরকম তোমাকে পুরো মাটিতে ঠিকানার পর ঠিক ডাম্বলটাকে ঠিক তোমার সব মানে এত দূর যেতে হবে এত দূর গেলে তোমার ব্যাগটা ঠিক ব্যাগে লোডটা করবে তো একেও বারবার করতে হবে আর করে যাওয়ার পর ঠিক বারো সেকেন্ডে রেস্ট নিতে তোমাকে বারবার করতে হবে আর হয়ে যাওয়ার পর বারবার বারো সেকেন্ড তো নাম্বার চারে আছে যে দুটো নাম্বারকে নিয়ে এই পজিশনে আসবে এই পজিশনে আসার পর ঠিক জোরে এরকম যাবে আসার সময় আসতে আসবে জোরে এরকম যাবে আসার সময় এরকম আসবে জোরে স্লো যতটা জোরে তুলবে ততটাই আসতে দিতে হবে তোমার শুধু লড়তে গেছি ব্যাকে পড়বে ব্যাকে তো ব্যাকে পড়ার পর এটা যদি বারোবার হয়ে যায় তারপরে বারো সেকেন্ড বেস্ট কিনবে গাইস যেই চারটে ব্যায়াম আমি তোমাদের বললাম তোমরা যদি এক মাস ফলো করতে পারো তোমাদের ব্যাক হবেই হবে তো গাইস তোমরা যদি আমি যে ভিডিওগুলো বানাই তোমরা লাইক কমেন্ট বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমার খুবই ভালো লাগে তো এরকমই যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমি আরও ভিডিও দিতে পারবো আশা করছি তো আজকের জন্য এইটুকুই তো